কিশোরগঞ্জের গোছিয়াটা গ্রামে আমার গ্রামের মধ্যে দিয়ে কিন্তু রেলের পাশে আমি বড় হয়েছি। ভিতর থেকেই আমার খাতার মধ্যে কিছু একটা ড্রয়িং করে রাখতাম, এগুলো আসতো। আমার আব্বা আবার এগুলো পছন্দ করতেন, ওনার ইচ্ছায় আমি চারুকলা আসছিলাম। বলতে শুনছি যে ওকে চিকিৎসা করে কি লাভ, তো টিকবে না। আমি ব্রিটিশ মিউজিয়ামে যাই অনেকবার, তো ওখানে গিয়ে দেখলাম ইজিপ্টের অনেক স্কাল্পচার, 5,000-6,000 বছর পুরানো স্কাল্পচার, প্রচুর স্কাল্পচার। কিন্তু এইগুলা দেখে আমার একটা ভিতরে ইয়ে হলো যে স্কাল্পচার অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি টিকে থাকে।
দেশের চারুকলা যে এখন বিস্তৃত বা এই পাশবিশ্বনিক একটা উচ্চ মার্গে গেছে চারুকলা, এটার পিছনে ওনারই একমাত্র দান জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন না হলে এই দেশের চারুকলাটা এত সামনে আসতো না। সন্ধান করি কন্যেশ্বরী বানাই আছে মন আমার দেহ ঘোরি, মন আমার দেহ ঘোরি সন্ধান করি কন্যেশ্বরী বানাই আছে মন আমার দেহ ঘোরি। একখান চাবি মাইরা একখান চাবি মাইরা দিছে ছাইরা চাবি মাইরা, চাবি মাইরা দিছে ছাইরা জনম ধইরা চলিতেছে মন আমার দেহ ঘোরি।